উত্তাল মাঠ, কানায় কানায় জনস্রোত, এই যেন মহাসমুদ্র তটে উপচে পড়া তরঙ্গমালা, বিরামহীন গতিতে ছুটছে জনতার ঊর্ধ্বমুখী উর্মিমালা। তপ্ত দুপুরে রেসকোর্স যেন আজ একটুকরো সবুজের জলছবি, বিক্ষুব্ধ জনতার পলকহীন চাহনি, কখন আসছে জনতার নয়নমণি, সে আপসহীন নেতা অবিসংবাদিত মহান যিনি। অপরাণ হে ফাগুনের আগুন ঝরা রোদে, সফেদ পাঞ্জাবি আর কালোকুটি পরে, সোহরাওয়ার্দীর দুকুল প্লাবিত করে, করতালির উষ্ণ অভিবাদনে জনতার নেতা উঠে এলেন মঞ্চে। জ্বালাময়ী কণ্ঠে তর্জনী নির্দেশ করে পাকিস্তানের জুলুমতন্ত্রের বিরুদ্ধে জাগিয়ে তুললেন ঘুমন্ত সিংহকে। দীপ্ত কণ্ঠে আওয়াজ তুললেন, এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এই যেন মহাসমুদ্রে ঝড়ের পূর্বাভাস, সাইক্লোন টর্নেডোর জলোচ্ছ্বাস, উপকূল থেকে শহর ভাসিয়ে নিবে চলমান অপশাসন, দীর্ঘদিনের স্বৈরাচারী শোষণ। মোটা ফ্রেমের কালো চশমা চোখে, আশার স্বপ্ন নিয়ে বুকে, পাহাড় সমদের হোতায় শেষ রক্তবিন্দু দিয়ে লড়ে যাওয়ার তীব্র আহ্বান। মনে রাখবে বা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। এই একটিমাত্র ভাষণ মুক্তি পাগল জনতার প্রাণে জাগে নবশিহরণ, প্রেরণা দিবে কাল থেকে কালান্তর, যুগ থেকে যুগান্তর।